হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কমান্ডো পুলিশ নিয়ে। কমান্ডো পুলিশ কিভাবে গঠন হয়, কমান্ডো পুলিশের কাজ কি এবং এরা কিভাবে কিভাবে কাজ করে। সো দেরি না করে চলুন এখনই শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন আপডেট পেতে অনেক সহজ হবে। পুলিশের কনস্টেবল, এসআই এবং এএসপি সমমর্যাদা পুলিশ সদস্যরা এই কমান্ডো ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। এই কমান্ডো পুলিশের অংশগ্রহণের সময়সীমা থাকে 3 মাস। প্রতিটা ইউনিট থেকে দক্ষ পুলিশ সদস্যদের নিয়েই এই টিমটি গঠন করা হয়। এই ট্রেনিংটি সাধারণত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে হয়ে থাকে। এই ট্রেনিংটা সাধারণত আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে হয়ে থাকে। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যে কোনো পরিস্থিতি থেকে দেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং যে কোনো পরিস্থিতি থেকে শত্রুকে হাঁটিয়ে ভালো একটি পরিবেশ সৃষ্টি করাই হলো তাদের মূল লক্ষ্য। কমান্ডো সদস্যরা গ্রাম, শহর এবং বন জঙ্গল বিভিন্ন স্থানে টোটাল বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করতে পারে। এই ট্রেনিং যারা সফলভাবে সম্পন্ন করতে পারে তাদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং যারা ব্যর্থ হয় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয় এবং যারা কৃতকার্য হয় তাদেরকে পরবর্তী স্টেটে এসএসএফে এবং পিজিআরের সাথে যৌথভাবে কাজ করতে সক্ষম আর একই শক্তির অধিকারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।